এনি আলোচনাতে যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে সহকর্মী মাছারি মন। ইমন, আপনার কাছে জানতে চাই, সম্মেলন কি মধ্যে শেষ হয়েছে কিনা কখন কাছে হতে পারে, এবং যারা এই সম্মেলনে এসেছেন তারা আসলে মূলত কি কি দাবি তুলেছেন? মিম, ইতিমধ্যে এই ইসলামী মহাসম্মেলন যেটি সকাল 9টা বাজে শুরু হয়েছিল সেটি ইতিমধ্যেই শেষ হয়েছে। আর শেষ হওয়ার আগে যে মূল বক্তব্য ছিল এখানে যারা রয়েছিলেন, এই দায়িত্বশীল পর্যায়ে যারা রয়েছিলেন ইসলামী মহাসম্মেলনের, তাদের যদি দাবি দেওয়ার কথা বলতে চাই, তাদের যদি আহ্বানের কথা বলতে চাই, তাদের মূল একটি দাবি ছিল যে এই দেশে ইসলামিক যে সমস্ত কার্যক্রম রয়েছে, তাবলিগ জামাত সহ বিশ্ব ইজতেমা সহ যে সমস্ত ইসলামিক কার্যক্রমগুলো হয়, সেই ইসলামিক কার্যক্রমের দায়িত্বে যাতে দেশের সিনিয়র যে সমস্ত ওলামা একরাম রয়েছে, জ্যেষ্ঠ যে সমস্ত আলেমরা রয়েছে, তারাই যাতে দায়িত্বে থাকে, এখানে যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা যাতে সৃষ্টি না হয়, সেই দাবিটি তারা জানিয়েছেন। এখানে আমরা দেখেছি সকাল 9টা থেকে এই ইসলামী মহাসম্মেলনটি শুরু হওয়ার কথা থাকলেও গতকাল রাত থেকে অনেকে এই সোহরাওয়ার্দী উদ্যানে আসেন, এবং সকালবেলা আমরা দেখেছি পুরো কানায় কানায় এই উদ্যানটি ভরে যায়, এবং আশপাশে যে সমস্ত এলাকা রয়েছে, বিশেষ করে টিএসসি রয়েছে, শাহবাগ রয়েছে, এদিকে হাইকোর্টের মাজার প্রাঙ্গণ এলাকা রয়েছে, সার্বিক পুরো 10 থেকে 12 কিলোমিটার এলাকা জুড়ে আমরা দেখেছি যে ইসলামী এই মহাসম্মেলনে যারা অংশগ্রহণ করতে এসেছেন তাদের যে উপস্থিতি সেটি আমরা সকালবেলা থেকেই দেখেছি। আর যেহেতু কিছুক্ষণ আগে ইসলামী মহাসম্মেলনটি শেষ হয়েছে, এখন যারা রয়েছেন এখানে তারা তাদের যে গন্তব্যস্থল রয়েছে দেশের বিভিন্ন স্থান থেকে এসেছে, শুধু রাজধানীতেই নয়, রাজধানীর আশপাশের এলাকা সহ আমরা দেখছি চট্টগ্রাম, খুলনা থেকেও তারা এই ইসলামী সম্মেলনে এসেছেন। এখানে আমরা দেখেছি সকালবেলা থেকেই বিভিন্ন বক্তা তাদের বক্তব্য প্রদান করেছেন। এখানে তাদের যে মূল বক্তব্যটি হচ্ছে যে আসন্ন যে বিশ্ব ইজতেমা রয়েছে সেখানে যাতে সাতপন্থী যারা রয়েছে তারা যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা করতে না পারে, সেই বিষয়টি যাতে গুরুত্ব সহকারে অন্তর্বর্তী সরকার দেখে, এবং বিগত আওয়ামী লীগ সরকারের শাসনামলে ওলামারা যারা বিভিন্ন অত্যাচার নিপীড়নের শিকার হয়েছে, বিশেষ করে 2013 সালের মে মাসের শাপলা চত্বরের যে ঘটনা, সেই ঘটনার পুনরায় তদন্ত চেয়েছেন, এবং যারা অভিযুক্ত তাদেরকে শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছেন। আর যেটি বলছিলাম যে এখানে যারা বক্তব্য প্রদান করেছেন সকলের কথাই একটি বিশেষ আমরা সুর দেখতে পেয়েছি, সকলের মধ্যে ঐক্যবদ্ধ যেই বিষয়টি সেটি তারা আহ্বান করেছেন। এবং যেটি বলছিলাম যে এক কথায় যদি বলতে চাই, আজকের ইসলামী মহাসম্মেলনের যেই মূল যে দাবিটি ছিল, সকল আলেমদের মধ্যে যাতে ঐক্যবদ্ধ থাকে, এবং তারা ভবিষ্যতে যাতে কোনো ধরনের বাধা বিপত্তি ছাড়া ইসলামিক যে সমস্ত কার্যক্রমগুলো রয়েছে সেটি যাতে তারা সম্পূর্ণ করতে পারে, সেই বিষয়টি তারা এখান থেকে দাবি জানিয়েছেন। ওয়ালামা মাশায়েখদের মহাসম্মেলনের খবর জানাচ্ছিলেন সহকর্মী মাঝার ইমন। দেখছেন এখন।